ফুটবলের মাধ্যমেই বাংলাদেশ আর্জেন্টিনার মধ্যে গড়ে উঠছে এক অনিন্দ্যসুন্দর সম্পর্ক। আর্জেন্টিনার গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে সম্প্রতি বাংলাদেশের প্রতি এক ধরনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এর মূল কারণ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ সমর্থন। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলোতে জয়, বিশেষ করে লিওনেল মেসির সবকটি গোলের পর ঢাকায় সমর্থকদের বিপুল উদযাপনের ভিডিও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে। তার সূত্র ধরে গত সপ্তাহ খানেক ধরে আর্জেন্টিনাদের মধ্যে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের প্রতি সমর্থন জানাতে দেখা গেছে সামাজিক মাধ্যমে। এরপরই আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো একটি টুইট করে জানান, বাংলাদেশের সাথে বুয়েন্স এইরিস নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী টুইটটি করেছিলেন 10ই ডিসেম্বর, যেদিন বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছিল লিওনেল মেসির দল। দক্ষিণ আটলান্টিকের বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে মেসিদের দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের বিষয়টি এই পরিকল্পনা বাস্তবায়নে জোর হাওয়া দিতে পারে। এরপর টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান। স্প্যানিশ ভাষায় করা কাফিয়েরোর ওই টুইট বার্তায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার একটি ছবিও জুড়ে দেন। সাথে লিখেছেন, বাংলাদেশে 1978 সাল থেকে বন্ধ আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালু করার কথা ভাবছে আর্জেন্টিনা। সেখানে তিনি আরো বলেন, গত আগস্টে আমি আব্দুল মোমেনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠক করেছি। একই দিনে আরেক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, 2021 সালে বাংলাদেশে আর্জেন্টিনার রপ্তানির পরিমাণ ছিল $876 মিলিয়ন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বাংলাদেশে দূতাবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি জারি করেছে বলে জানায় মেরকো প্রেস। ওই বিবৃতিতে বলা হয়, দূতাবাস এবং এর কনস্যুলার বিভাগটি পুনরায় চালু করার সঙ্গে সঙ্গে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই, প্রধানত বাণিজ্যিক দিক থেকে, যা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এদিকে নতুন করে আর্জেন্টিনার দূতাবাস খোলার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানিয়েছেন, নতুন করে বাংলাদেশে দূতাবাস খোলার আলোচনা শুরু হয়েছে কিছুদিন আগে থেকেই, কিন্তু আর্জেন্টাইন ফুটবলের প্রতি বাংলাদেশি ভক্তদের সমর্থন দেখার পর বিষয়টি সামনে এলো। শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের অর্থনীতি, ভৌগোলিক অবস্থান, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের গ্রোয়িং ইম্পর্টেন্সের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তার সাথে ফুটবল একটি বাড়তি উপাদান যোগ করেছে এবং এটা খুবই আনন্দের যে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি এখন সামনে নিয়ে এসেছেন। এই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর বাংলাদেশি ভক্তদের উচ্ছ্বাস ইতিমধ্যে নজর কেড়েছে সারা দুনিয়ার ফুটবল প্রেমীদের, তা নজর এড়ায়নি আর্জেন্টিনারও। বাংলাদেশে ফুটবল প্রীতি বেশ পুরনো, সেই মুগ্ধতা এবং ভালোবাসা শুরুতে মূলত লাতিন ফুটবলের দিকে ঝুঁকেছিল। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আর জিকুর নাম মাঠ ছাড়িয়ে একসময় বাঙালির মুখে মুখে ফিরত। ভালোবেসে অনেকে নিজের সন্তানের নাম রেখেছিলেন জিকু, কিন্তু 1986তে সেই ভালোবাসা নতুন ঠিকানা পেল। বিশ্বকাপ জয়ের সাথে সাথে আর্জেন্টাইন অধিনায়ক ম্যারাডোনা যেন মুহূর্তে পরিণত হন বাংলাদেশি মানুষের নতুন ফুটবল ঈশ্বরে, সেই ভালোবাসা এখনও অটুট আছে। ম্যারাডোনার প্রতি ভালোবাসা আর আর্জেন্টিনাকে সমর্থন যেন সমর্থক হয়ে উঠেছে। ম্যারাডোনাকে নিয়ে পরবর্তী সময়ে যখন অনেক বিতর্ক হয়েছে, তা কোনোভাবেই বাংলাদেশে তার জনপ্রিয়তাকে ম্লান করতে পারেনি। এখনও লিওনেল মেসির দলের প্রতি একই রকম সমর্থন আছে বাংলাদেশের ভক্তদের। 1986 সালের পর আর কখনো শিরোপা জেতেনি আর্জেন্টিনা। কোনোবার হয়তো গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে, তাতে বাংলাদেশে বহু মানুষ বিষাদগ্রস্ত হয়েছে। ম্যারাডোনা কখনো বাংলাদেশে আসেননি, কিন্তু 2011 সালে লিওনেল মেসি এসেছিলেন বাংলাদেশে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মেসির খেলা নিজ চোখে দেখতে বহুমূল্যে টিকিট কেটে গিয়েছিলেন হাজারো মানুষ। কিন্তু এই যে হাজার হাজার মাইল দূরের একটি দেশের বা সেদেশের জন্য বাংলাদেশের মানুষের এই ভালোবাসা, তা যেন ডিসেম্বর মাসের শুরুতেই প্রথম স্বীকৃতি পেল আর্জেন্টিনার কাছে।